আসসালামু আলাইকুম, আমি আফরোজা খাতুন, প্রভাষক সমাজ বিজ্ঞান, বীরচরণ শহীদ শামসুজ্জোহা ছায়া সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমি তোমাদের শীতের সুমিষ্টি সকালের শুভেচ্ছা জানাই, তারপরে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। সেই সাথে সাথে আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করছো এবং নিয়মমাফিক বাসা থেকে পড়াশোনা করছো। তো যেহেতু আমাদের সময় স্বল্পতা, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর বেশি কথা না বলে চলো আমরা পড়াশোনাতে চলে যাই। আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিয়ে আসছি যেটা প্রারম্ভিক সমাজবিজ্ঞান অর্থাৎ অনার্স প্রথম বর্ষের সাথে কমন করবে, আবার দ্বিতীয় বর্ষে সামাজিক গবেষণা পদ্ধতির সাবজেক্টের মধ্যেও কমন করবে। তো চলো চলে যাই। আজকে আমি তোমাদের ক্লাস পারব সেটা হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি, অর্থাৎ ডাইরেক্ট পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ প্রত্যক্ষ পর্যবেক্ষণমূলক পদ্ধতি। তো সর্বপ্রথম বলবো যেটা, যে যখন এই গবেষণা কথাটা চলে আসছে তখন বোঝা যাচ্ছে এখানে আধুনিকতা ছোঁয়া। তো আমাদের এই আধুনিক যুগ কিন্তু খুব সহজে আসেনি, অনেক চড়াই উৎরাই পেরিয়ে পাথরের যুগ, আদিম যুগ, কৃষি পশুপালন যুগ, কৃষি যুগ, শিল্প যুগ, তারপরে আমরা এই আধুনিক যুগে পদার্পণ করেছি। তো এই আধুনিকতা ছোঁয়াতেই আমরা কিন্তু এই গবেষণাটা করতে পারছি। তো এই সামাজিক গবেষণা করতে গিয়ে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে, সে পদ্ধতিগুলো কী কী দেখো। নৃতাত্ত্বিক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, জরিপ পদ্ধতি, তারপর ডকুমেন্ট স্টাডি, তারপর তোমার সাক্ষাৎকার পদ্ধতি, তারপরে আসবে তোমার প্রত্যক্ষ পর্যবেক্ষণ মূলক সরি প্রত্যক্ষ অংশগ্রহণ মূলক পর্যবেক্ষণ পদ্ধতি, নাইন পরীক্ষণ পদ্ধতি পদ্ধতি, তারপর ঘটনা অনুধ্যান পদ্ধতি, ঘটনা অনুধ্যান পদ্ধতি, তারপর পরিসংখ্যান পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, পদ্ধতি, তারপর আছে তোমার পরিমাণবাচক, মানবাচক ও গুণগত পদ্ধতি। এই যে সামাজিক গবেষণা করতে গিয়ে আমাদের 13টা পদ্ধতি আছে, যে কোনো একটা না একটা পদ্ধতির অবশ্যই আশ্রয় নিতে হবে, তবেই গবেষণাতে আমরা এগোতে পারবো। তো এই গবেষণা করতে গিয়ে আমরা আজকে আলোচনা করব প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। তো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিটা কি, সামাজিক গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এটা, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। কেননা যে গবেষণায় গবেষক গবেষণার লক্ষ্য দলের মধ্যে উপস্থিত থেকে, মানে যেটা নিয়ে গবেষণা করবে সেই বিষয়টা নিয়ে ওই দলের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার আচরণ, মনোভাব, দৃষ্টিভঙ্গি সাথে সম্পৃক্ত থাকেন এবং তাকেই আমরা প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি বলতে পারি। যেমন উপজাতিদের মধ্যে, কারণ এই পদ্ধতিটা ব্যবহার করা হয়, কারণ উপজাতিদের থেকে যখন আমরা তথ্য কালেক্ট করবো তখন সেটা কিন্তু একদিনে গিয়ে তথ্য কালেক্ট করতে পারবো না, কারণ তাদের ভাষা কেমন, খাদ্যাভ্যাস কেমন,
তারপর চাল চলন, মোট কথা তাদের সংস্কৃতিটা কেমন, এটা জানতে হলে ওখানে গবেষককে দীর্ঘদিন অবস্থান থাকতে হবে, অবস্থান করতে হবে, এবং অবস্থান করেই কিন্তু তথ্যটা আমরা কালেক্ট করতে পারি। তো এক্ষেত্রে গবেষক প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি আশ্রয় নিয়ে থাকে উপজাতিদের উপর যদি কোনো তথ্য আমরা কালেক্ট করতে চাই বা গবেষণা করতে চাই। এ পদ্ধতিতে গবেষকের পক্ষে কোনো একটু ক্ষুদ্র পরিসরে সমাজ জীবন সম্পর্কে নিবিড়ভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় এবং এই সমাজকে তিনি স্বাভাবিক এবং অকৃত্রিম অবস্থায় পর্যবেক্ষণ করে থাকেন। উদাহরণসমূহ আমরা বলতে পারি যে একটা যেটা আগেই বলেছি, যেমন একটা নিগৃষ্ট গোষ্ঠীর উপর যখন আমরা গবেষণা করব তখন গবেষকের একমাত্র মূল হাতিয়ারই হবে এই প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি। আর আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি সম্পর্কে তোমার কয়েকজন সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে জি জে মিকেল অ্যান্ড জি এল সাইমন্স, তার মধ্যে বলছে যে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ একমাত্র কোনো পদ্ধতি নয়। উনি বলছেন যে এটা কোনো পদ্ধতি নয় বরং একাধিক পদ্ধতি ও কৌশলের একটি সংমিশ্রণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা বলতে পারো যে এটা শুধুমাত্র কোনো পদ্ধতি না, এটা একটি পদ্ধতি ও বিভিন্ন কৌশলের সাথে সংমিশ্রণের একটা একটা সংমিশ্রণ। তো বুঝতে পারছো যে প্রত্যক্ষ পর্যবেক্ষণটা কি? প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণটা হচ্ছে যে আমি যে এলাকাতে গবেষণা করব, যে বিষয়ের উপর গবেষণা করব, সেখানে যদি আমি গবেষক হই, এক্সাম্পল স্বরূপ আমি যদি গবেষক হই, আমাকে ওখানে কিছুদিনের জন্য অবশ্যই অবস্থান করতে হবে এবং ওখানে অবস্থান করে আমাকে সেই বিষয়ের উপর তথ্য কালেক্ট করতে হবে এবং গবেষণা করতে হবে। অর্থাৎ স্বচক্ষে অবলোকন করা, সেটাই হচ্ছে পর্যবেক্ষণ প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি। পেল্টোজুভি তার পার্টিসিপেন্ট অবজারভেশন নামক গ্রন্থে বলেছেন যে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি হল সরাসরি জনগোষ্ঠীর প্রাত্যহিক আচরণ সমূহ। কি সরাসরি জনগোষ্ঠীর প্রাত্যহিক, মানে যে সেই জনগোষ্ঠীর প্রতিদিনের আচার আচরণ সরাসরি অবলোকন করতে হবে, স্বাভাবিকভাবে অবলোকন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো, খুব সহজ একটা সংজ্ঞা, অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি হলো সরাসরি, মানে আমি ওখানে সরাসরি গিয়ে ওই জনগোষ্ঠীর প্রাত্যহিক যে সকল আচরণ সমূহ আছে সেটা স্বাভাবিকভাবে অবলোকন করব, সেটাই হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণ পদ্ধতি। উইকেশন অ্যান্ডারন ভান্ডারকার বলেছেন যে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হলো পর্যবেক্ষককে দলসদস্যে পরিণত করে, মানে যে এলাকার উপর আমি যে এলাকাতে গিয়ে আমি গবেষণা করবো সেই দলের সাথে মিশে দেওয়া, পূর্ণত করা, করে পর্যবেক্ষক ও পর্যবেক্ষণাধীন বিষয় উভয়কে একত্র রাখার একটি প্রচেষ্টা, যেখানে পর্যবেক্ষক সম্পর্কে কাঠামোতে পর্যবেক্ষণাধীন অনুভূতি ও কাজ সম্পর্কে গবেষক বাস্তব অভিজ্ঞতা লাভ করে। কোনো বিষয়ের উপর যখন তথ্য কালেক্ট করতে যাওয়া হয় তখন কোনো বই দেখে বা কোনো এলাকা থেকে তথ্য সংরক্ষণ করতে যাওয়া গিয়ে ওখানে বাস্তব অভিজ্ঞতা নিতে হলে ওখানে আমাকে অবস্থান করতেই হবে এবং ওখান থেকে তাদের চাল চলন, আচার আচরণ, তাদের ভাষা, কৃষ্টি, কালচার সমস্ত সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো যদি আমরা সেখানে অবস্থান করি, সেটাই হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণমূলক পদ্ধতি। তো বলা হচ্ছে এটা গেল প্রত্যক্ষ পর্যবেক্ষণমূলক পদ্ধতিটা কি। তারপর নেক্সট প্রশ্ন দেখো, বাংলাদেশের গ্রামীণ সমাজ অধ্যয়নে প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করে, এটা ব্রড প্রশ্ন, এটা ব্রড প্রশ্ন। তো বলা হচ্ছে বাংলাদেশের অনেক সমাজ বিজ্ঞানী বা নৃবিজ্ঞানী তোমার এই পদ্ধতি অনুসরণ করেছে, যেমন অধ্যাপক বদরুজ্জোহা চৌধুরী, আশরাফুল আজিজ, আনোয়ারুল্লাহ চৌধুরী, বি কে জাহাঙ্গীর, মাহমুদা ইসলাম, তারপর কিবরিয়া খালেক ও এ বি সরফুদ্দিন, উল্লেখযোগ্য বা ইএসকে আরেফিন, তারপর রেহনুমা আহমেদ, খুরশিদ আলম, নুরুল ইসলাম প্রমুখ সমাজবিজ্ঞানী বা নৃবিজ্ঞানী
এই পদ্ধতির আশ্রয় নিয়েই গবেষণা কার্য পরিচালনা করেছেন। তো বাংলাদেশের সমাজ গবেষণায় বা বাংলাদেশ সমাজ অধ্যয়নে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কতিপয় গবেষণা কৌশল ও নীতি অনুসরণ করা প্রয়োজন। কিন্তু দেখো এর কিছু গুরুত্ব আছে। তো প্রথমত আমরা বলবো যে এক বা কতিপয় গবেষকের পক্ষে কিন্তু গোটা বাংলাদেশের গ্রামীণ সমাজ সম্পর্কে নিখুঁত সমাজ গবেষণা সম্ভব নয়। তাই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেশের মাইক্রো সোসাইটি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে এবং প্রাথমিক কর্তব্য হিসেবে এই সমাজের মাইক্রো লেভেলে গবেষণাটা করতে হবে বা করা প্রয়োজন। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আসে, দেখো মাইক্রো লেভেলে ক্ষুদ্র বা ক্ষুদ্র পরিসরে এই পদ্ধতি প্রয়োগ করতে গেলে গোটা বাংলাদেশের সমাজকে কতিপয় সাংস্কৃতিক পরিমণ্ডলে বিভক্ত করা প্রয়োজন এবং এর ভৌগোলিক অবস্থান ভেদে, যেমন পার্বত্য চট্টগ্রাম, তারপর নিম্ন অঞ্চল, সমতল অঞ্চল ইত্যাদি, বাংলাদেশকে কয়েকটি গবেষণা এলাকায় বিভক্ত করতে হবে এবং এই পদ্ধতিতে সমাজ গবেষণা করা সাধারণত হয়ে থাকে। এইভাবে সমাজ গবেষণা করা হয়ে থাকে। এখন